হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই শিফালি ব্লগ চ্যানেল। এই হলো দেয়ালিতে গিফট, শুকনো বিস্কুট কয়েকটা প্যাকেট দিয়েছে। তো চা আর কফির সাথে সকালবেলা খুব সুন্দর খাওয়া যাবে। কিন্তু মায়ের বেটাই খুব সুন্দরভাবে দিয়ার উপরে ডিজাইন করছি নানা কালারের, ভালো লাগছে বেশ করতে। কিন্তু একটা ডেচকির উপরে তেল তেল গরম করতে দিয়ে দিলাম, দুটো মোমবাতি দিয়ে দিলাম, গরম হয়ে গেল। এরপর দিয়ার উপরে আস্তে আস্তে দিয়ে দিলাম সোলতার উপরে, বেশ ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে, তারপরে সন্ধ্যেবেলা জ্বালাবো। দিয়া মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠেছে বিল্ডিংটা, তাই কি সুন্দর লাগছে। একটাও জ্বলেনি। আজকে আমি বাড়িতে বসে বসেই থালার উপরে রঙ্গোলি বানাচ্ছি কিছু ফুল আর পাতা আর দিয়া দিয়ে। মোটামুটি রঙ্গোলিটা ভালোই হয়েছে, যেমন পারি সেরকমই বানালাম। একদম বাড়ির সামনেই কালী মন্দির, তাই চলে এলাম মাকে দর্শন করতে। মায়ের ফল আমিনা করা হচ্ছে, এরপর পুজো শুরু হবে। আজকে মা নতুন রূপে নতুন সাজে একদম সেজে উঠেছেন, আর কি সুন্দর মন্দিরটাকেও সাজিয়েছে ফুল দিয়ে। ঠাকুর মশাই পুজোয় বসেছেন, তাই আমরা নিজেরা নিজেরাই মায়ের সিঁদুরের টুকটা পরে নিচ্ছি। বাচ্চাটির থেলিতে কত বোম। আমরা এখন চলে এলাম 25 নম্বর গলিতে কালী ঠাকুর দেখতে। চলুন তাহলে প্যান্ডেল আর ঠাকুরটা সবাই মিলে দেখব। প্যান্ডেলে মায়ের ভক্তদের কত ভিড় দেখতে পেয়েছেন, একদম ভিড় যেন ঠাসা হয়ে গেছে। Thank you.
ব্রত রেখেছেন সেই জন্য বসে আছেন এখানে। পুজো পাঠ এই আরম্ভ হবে বললেই হয়, সংকল্প শুরু হতে চলেছে। বলো হ্যাপি দিওয়ালি। এখন আমি সৎনগর চলে এলাম, চলুন ঠাকুর আর প্যান্ডেল দুটোই দর্শন করি। এখানেও পুজোটা আরম্ভ হবে হবে করছে, আর একপাশে তো গরম গরম খিচুড়ি হয়ে গেছে, মায়ের খিচুড়ি ভোগ খাওয়ার জন্য কত ভিড় হয়েছে ওখানে। এখানে ঠাকুর যেমন সুন্দর, প্যান্ডেলও বড় হয়েছে এবং সুন্দরও হয়েছে, আর মায়ের নানান রূপ এখানে তুলে ধরেছেন, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। প্রায় অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেল, এখন বাড়ির সামনে 43 নাম্বার গলিতে পুজো হচ্ছে, নতুন উদ্বোধন হলো ঠাকুরের, তাই এখানে বসে বসে পুজোটা দেখবো রাতভর। বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সূরয়ো দিবি বাচক্রতম মঙ্গলং তনোহরি মঙ্গলং তনোহরি। দেবস্য দেবরাজ নমস্তে, দেবায় সর্বদেব নমঃ। ইয়া চণ্ডী মধুকৈটব গাতিনী, অম জয়তম দেবী চামুণ্ডে, জয় ভূতাপহারিণী, জয় সর্বগতে। এখন বাজে রাত মিনিমাম দুটো, পুজো এক পাশে হচ্ছে আর মায়ের অন্ন ভোগটা খাওয়ানো হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।